কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ে বহুল আলোচিত ছাত্রী নির্যাতনের ঘটনায় দীর্ঘ ৬ মাস পর বহিষ্কৃত ছাত্রলীগ নেত্রী অন্তরা সহ ৫ ছাত্রীকে স্থায়ীভাবে বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। সোমবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভা শেষে এই তথ্য নিশ্চিত করেন ভারপ্রাপ্ত রেজিস্ট্রার AHM আলী হাসান। তিনি জানান, উচ্চ আদালতে দেয়া কয়েকটি পর্যবেক্ষণের পর গতকাল আইনশৃঙ্খলা মিটিংয়ে স্থায়ী বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়। আজ সিন্ডিকেট সভায় তা অনুমোদন হয়। স্থায়ী বহিষ্কার হওয়া শিক্ষার্থীরা হলেন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের বহিষ্কৃত সহসভাপতি সঞ্জিতা চৌধুরী অন্তরা, ছাত্রলীগ কর্মী ফিনান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের তাবাস্তুম ইসলাম, মোয়াবিয়া জাহান, আইন বিভাগের ইসরাত জাহান মিম ও ফাইন আর্টস বিভাগের হালিমা খাতুন। বিশ্ববিদ্যালয়ের হলে থাকা নিয়ে গত ১২ ফেব্রুয়ারি ফিনান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের নবীন শিক্ষার্থী ফুলপরি খাতুনকে রাতভর অমানবিক নির্যাতন করেন অভিযুক্তরা। পরে ফুলপরির লিখিত অভিযোগের পর উচ্চ আদালতের নির্দেশে জেলা প্রশাসন থেকে আলাদা আলাদা তদন্ত কমিটি গঠন করা হয়। তার লগে আপনার সম্পর্ক কি লাইলি মজনু টাইপ এর যে লাইলি রে মারলে মজনু সিকিউর দিয়ে ওড়ে মানে কি ধারাবাহিক নাটক গোলক ধান সবক দাও করে চান্দাবাজি করতে যা ধরা খাইছিলাম সেটা বাসে আনছে কে আমি মুই কি উল্টা পাল্টা কিছু বলছি মুই বলছি যে তাড়াতাড়ি যাতে আসতে পারে সে ব্যাপারে বলছি মানে এখন তো আসতে বেশি সময় লাগার রচনা মোহাম্মদ মামুনুর রশিদ পরিচালনা শামীম জামান বানাইয়ে বই রইছি গল্প তো পাই গেছি রে গল্প তো ফাইনাল হয়ে গেছে এই কাজটা কেডা করলো স্যার এর ওই জামাল বলছে স্যার আমরা একটা কাজ দেখবেন রবি সোম ও মঙ্গলবার রাত ৮:২০ এনটিভিতে এখন বিকাশে পাবেন দেশের প্রথম ডিজিটাল লোন